গুড মর্নিং সবাইকে জানাই শুভ অষ্টমী। এখন বাজে সকাল 6:30। আমি একদম রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। এদিকে অষ্টমী পুজো শুরু হয়ে গেছে আর আমি এখন যাব মন্দিরে পুজোর পদ্ম ফাটাতে। এখানে আমি আর আমার শাশুড়ি মা সন্ধিখানে পুজোর পদ্ম ফাটাচ্ছি। সন্ধিখানে পুজোতে 108টা পদ্ম লাগে, তাই আগে থেকে আমরা পদ্মগুলোকে রেডি করে রাখছি। অষ্টমী পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে সন্ধিখানে পুজো। মাঝখানে সময়টা খুবই কম, সেই জন্য আগে থেকেই আমরা রেডি করে রাখছি সন্ধিখানে পুজোর সব কিছু। আর আমার শাশুড়ি মা একটু দেখিয়েও দিচ্ছেন কীভাবে পদ্ম ফাটাতে হয়, কারণ ফার্স্ট টাইম আমি পদ্ম ফাটাচ্ছি। এইদিকে চলছে অষ্টমী পুজো। অষ্টমী পুজোর দিন অনেকে পুজো দিতে আসে এবং অঞ্জলি দিতে আসে, তো অনেক পুজো আসে, সেই জন্য আজকের দিনটা মানে অষ্টমীর দিনে আমাদের খুবই একটু প্রেশার থাকে। সবাইকার পুজো থাকে এবং অঞ্জলি থাকে, দালানেও অনেক ভিড় থাকে। এখানে চলছে অষ্টমীর ভোগ রান্না, ঠাকুরের ভোগ রান্না করছে। অনেকটাই ভোগ রান্না হয়ে এসেছে, এখনো কিছুটা বাকি আছে। আসলে অষ্টমী বা নবমীর দিন আমরা ভোগ বিতরণ করে থাকি, মানে যাদের যাদের পালা থাকে তারা তারা সবাই অষ্টমী বা নবমীর দিন ভোগ বিতরণ করে থাকে সবাইকার মধ্যে। আমরা অষ্টমীর দিন ভোগ বিতরণ করব, তার জন্য অনেকটাই ভোগ রান্না করা হচ্ছে। আর এদিকে চলছে খ্যানের পুজোর প্রস্তুতি। 108টা প্রদীপ সাজানো হচ্ছে, সকালে আমরা পদ্ম ফাটিয়ে রেখেছি আর এখন চলছে 108টা প্রদীপ সাজানো, কারণ খ্যানের পুজো শুরু হয়ে গেলে একদম সময় পাওয়া যাবে না, সেই জন্য এখানে আমার পরিবারের সবাই আছে। আমার মেয়ে তার পিসির কোলে বসে আছে আর আমার পাশে আছে আমার দিদি, আমরা পরিবারের সবাই মিলে প্রদীপ সাজাচ্ছি। এবার শুরু হয়ে গেছে খ্যানের পুজো, এখানে খ্যানের পুজো শুরু করে দিয়েছি। এখন খ্যানের পুজো অনেকটাই হয়ে এসেছে, যে পদ্মগুলো আমরা ফাটিয়ে রেখেছিলাম এবার সেই পদ্মগুলো মায়ের চরণে দেওয়া হচ্ছে। সময়টা খুবই কম, একসাথে সমস্ত ফুল দিয়ে দিচ্ছে প্রদীপ মশাই, কারণ একটা একটা করে দেওয়া সেই টাইমটা নেই, কারণ খ্যানের পুজোর একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে কিন্তু পুজোটাকে শেষ করতে হবে, তাই সেই টাইমটা নেই বলে অনেকটা করে করে নিয়ে মায়ের চরণে দিয়ে দিচ্ছেন। ওই সময়তেও অনেকে পুজো দিতে আসেন, খ্যানের পুজোতে অঞ্জলি হয় সবই হয়। ইতিগন্ধ পুষ্পং তীক্ষ্ণ মনায় নমঃ। ইতিগন্ধ পুষ্পং সপ্ত নমঃ।
পুজো এখন অনেকটাই শেষ, খানের পুজো এখন চলছে ধুনো জ্বালানো। আমার শাশুড়ি মা না আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে ধুনো জ্বালাচ্ছেন, আমার হাজব্যান্ড একটু একটু করে ধুনো দিয়ে দিচ্ছে। এবার চলছে 108টা প্রদীপ জ্বালানো। এই সময় বলে নিজের হাতে প্রদীপ জ্বালানো খুবই ভালো, তাই এখানে প্রত্যেকে দালানে যতজন আছে সবাই একটা একটা করে প্রদীপ এখানে জ্বালাচ্ছে। এখানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে একসাথে প্রদীপ জ্বালাচ্ছে, মানে সবাই চাই যে এই সময় প্রদীপ একটা করে জ্বালানো। এখন চলছে খ্যানের পুজোর অঞ্জলি। এখানে আমি আরো সবাই খ্যানের পুজোর অঞ্জলি দিচ্ছি। বিজয়ং দেহি দেবী নমস্তুতে স্বচন্দন পুষ্পাঞ্জলি নম দুর্গাই নম। অষ্টমী পুজো এবং খ্যানের পুজো শেষ হয়ে গেছে, এবার হবে ভোগ বিতরণ। আমরা মন্দির থেকেও কিছু ভোগ বিতরণ করে থাকি, আবার বাড়ি থেকেও ভোগ বিতরণ করে থাকি। এখানে আমরা আদি ভোগের সাথে আমরা বাড়িতেও একটা অ্যারেঞ্জমেন্ট করেছি সবাইকে বসিয়ে খাওয়ানোর জন্য। তার জন্য আমরা রান্না করেছি খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, আরও অনেক কিছু রান্না হবে। এগুলো আমরা আদি ভোগের সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি থেকে সবাইকে ভোগ বিতরণ করে থাকি। আর আছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসের সমস্ত সবজিগুলো ভাজা হচ্ছে, আর এখানে আছে বেসন ফেটিয়ে রাখা আছে কারণ বেগনি হবে। আর এদিকে হচ্ছে সমস্ত সবজিগুলো ফ্রায়েড রাইসের ভাজা হচ্ছে, এদিকে রাইসটা বানাচ্ছে, এদিকে হচ্ছে বেগনি ভাজা, গরম গরম বেগনি ভাজা। এদিকে অলরেডি আমাদের বাড়িতে সমস্ত নিমন্ত্রিতরা এসে গেছেন, আর গরম গরম বেগনি ভেজে সঙ্গে সঙ্গে আমাদের দিতে শুরু করে দেবে। শুভ নবমী, আজ নবমী, নবমীর পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ধুনো জ্বালিয়ে রাখা হয়েছে কারণ পুজোর সময় ধুনোটা খুবই ভালো লাগে, তাই ধুনোটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে এবার শুরু হচ্ছে কুমারী পুজো। নবমীর দিন কুমারী পুজো হয়, এখানে আমার মেয়েকে কুমারী করা হয়েছে। নমঃ শুচি 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 ন
আমার মেয়ে ব্যাপারে ভীষণই এনজয় করছে, কারণ সবাই ওকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। ও অনেকদিন ধরে ওয়েট করছিল, যবে থেকে শুনেছে যে ও কুমারী হবে তবে থেকে ওয়েট করছে যে মা কুমারী ব্যাপারটা কী। তো এখন ওই কুমারী হয়ে ব্যাপারটা ভীষণই এনজয় করছে যে না সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এত ও খুব সাজতে ভালোবাসে, সেই জন্য সেজে গুজে এরকম ঠাকুরের মতন করে বসে থেকে এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। হাত গুলো সরাও একটু, দেখি 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 এখানে রেডি হয়ে গেছে নবমের দিনের ভোগ। আছে খিচুড়ি, ন রকমের ভাজা, আলু চালের ভাত, থোর, মোচা, কচু শাক, তারপরে পায়েস, মাছের টক। আজকের দিনে কিন্তু থোর, মোচা, কচু শাক কিন্তু মাকে দিতেই হয়, আর মাছের টক নৌমের দিন একটু আঁশ করতে হয়। এখানে মায়ের ভোগের থালা সাজানো হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে প্রথমে ভাত, তারপরে চারপাশে ভাজাগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হবে। থালাটা একটু সরাও, কিছু ওই থালাটা, হ্যাঁ ভাজা দেবো, তোমার হাতে কিছু আছে নাকি? ওই গঙ্গা জল। ভোগের থালা রেডি, আর এদিকে শুরু হয়ে গেছে নবমীর সকালের আরতি। এখানে ঠাকুর মশাই এখানে আরতি করছেন। এখনো চলছে, আরতি অনেকটাই হয়ে এসেছে, আর এদিকে মায়ের ভোগ নিবেদন করা হয়ে গেছে। অষ্টমী নবমীর
ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন।